প্রিয় দর্শক, আমি মোহাম্মদ শহীদুল্লাহ বিন্দু হোমিও সেবার পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই পর্ব শুরু করছি। আজকের এই পর্বের মূল আলোচ্য বিষয় হলো গেঁটে বাত এবং তার প্রতিকার নিয়ে। আসুন দেখে নিই, গেঁটে বাত বলতে আমরা কি বুঝি। শরীরের গাঁটে গাঁটে এই রোগের আক্রমণ ঘটে। প্রথমে পায়ের বুড়ো আঙুল, তারপর শরীরের ছোট ছোট গাঁটগুলো আক্রান্ত হয়। তারপর দেখা যায় শরীরের যেখানে গাঁট, সেখানেই এই রোগের প্রকোপ ঘটেছে। যারা কায়িক পরিশ্রম কম করেন, হাঁটাচলা বেশি করেন না, সাধারণত তারাই এই রোগে আক্রান্ত। এই রোগ হলে যন্ত্রণা হয়, মনে হয় আক্রান্ত স্থানটি বুঝি বসে পড়বে দেহ থেকে। অনেক সময় ব্যথাও হয়। রোগ যখন চরম পর্যায়ে গিয়ে পড়ে তখন চলাফেরা করতেও কষ্ট বোধ হয়। শুন দেখি, হোমিওপ্যাথি ওষুধের দ্বারা এই রোগের কিভাবে চিকিৎসা করা যায়। প্রিয় দর্শক, রোগের শুরুতে অ্যাকোনেট 3 বা ক্যালকেরিয়া কার্প 6, কলচিকাম 6 2-3 ফোঁটা ঠান্ডা জলের সঙ্গে 3 ঘন্টা অন্তর দিনে 3 থেকে 4 বার সেব্য। গরম জলের সঙ্গে 5 ফোঁটা আর্টিকা ইউরেন্স মাদার টিংসার ব্যবহারও উপকার হয়। মদ্যপান জনিত গেঁটে বাতে স্প্রিটাস গ্রান্ডিয়ান কোয়ার্সকাস মাদার টিংচার ঠান্ডা জলের সঙ্গে 10 ফোঁটা ওষুধ মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়। গেঁটে বাত যদি অনেক দিনে পুরাতন হয়, কলচিকাম 30 লাইকোপোডিয়াম 12 কস্টিকাম 30 সালফার 200 দিনে 2 থেকে 3 বার সেব্য এবং এই ওষুধ নিয়মিত সেবন করলে উপকার। এর সঙ্গে আনুষঙ্গিক চিকিৎসাও দরকার, যেমন প্রতিদিন হাঁটা চলা করতে হবে যতটা পারা, কায়িক পরিশ্রমও করতে হবে, সকাল বিকালে নিয়মিত ভ্রমণ করতে, ঠান্ডা জলে স্নান করা বন্ধ করতে, শরীরে ঠান্ডা বেশি না লাগে সেদিকেও নজর রাখতে হবে। প্রিয় দর্শক, আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।